হ্যালো বিয়ার, সকলকে জানাচ্ছি মহানবমী পূজার শুভেচ্ছা ও স্বাগতম। আমি এই মুহূর্তে চলে এসেছি চট্টগ্রামের লালদিঘি যে সার্বজনীন দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন এই চট্টগ্রামে কিন্তু প্রচুর পূজা হয়, আপনারা সবাই জানেন। তবে চট্টগ্রামের এই লালদিঘি হাজারি লেন এই পূজাগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর। তো আমি এই মুহূর্তে চলে এসেছি চট্টগ্রামের লালদিঘি সার্বজনীন দুর্গা মন্দির, চলুন ঘুরে আসি। ভিউয়ার্স, আজকে নবমী পূজা হওয়ার কারণে প্রচুর দর্শনার্থী চলে এসেছে, যেখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি। আর এই চট্টগ্রামের হাজারি লেন বা লালদিঘি যে সার্বজনীন দুর্গা মন্দির, এখানে জায়গা সংকট হওয়ার কারণে ভিতরের মন্দির কিন্তু ছোট্ট পরিসরে সাজিয়েছে। তবে মূল মন্দিরের যে প্যান্ডেল বা মন্দির, সত্যি কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে, চমৎকার, দেখলেই আপনার চোখ জুড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং, কত সুন্দর প্রতিমা, যা মানুষকে আকৃষ্ট করে, মুগ্ধ করে। বিহর্স, এখানে এসে আমার একটা বিষয় খুব ভালো লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবা ছেলের একটা ছবি দেখতে পাচ্ছি, যা প্রকৃত মানে বাবা ছেলের যে প্রতীকী সত্যি অসাধারণ। এখানে যে বিষয়টা মুখ্যম বুঝিয়েছে সেটা হচ্ছে একজন বাবার কাছে তার ছেলেরা কতটা মূল্যবান, সত্যি অসাধারণ। এই ধরনের মন্দিরে বা পূজা মন্দিরে এই ধরনের যে প্রতীকী যে বিষয়টা তুলে ধরেছে, সত্যি এইখানকার যারা আছেন এই আয়োজক কমিটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর প্রতীকী ছবি তুলে ধরার জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মন্দিরের দুর্গা মন্দিরের পাশে কিন্তু বেশ কিছু অন্যান্য ঠাকুরের ছবি করা আছে, সত্যি অসাধারণ। আসলে যেটা বলছিলাম যে অনেক পূজা মণ্ডপে পূজা দেখেছি, তবে এখানে এসেও কিন্তু আমি সত্যি অবাক হয়েছি যে এত সুন্দরভাবে এই পূজা মন্দিরের মণ্ডপে ঠাকুরের ছবিগুলো তারা তৈরি করেছে, সাজিয়েছে, সত্যি অসাধারণ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উপরের যে ডেকোরেশন করেছে, সত্যি চোখ ধরানো ডেকোরেশন, চমৎকার। আসলে চট্টগ্রামের প্রতিটা মন্দিরে দেখতে পাচ্ছি তারা ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন ডেকোরেশন তারা মন্দির সাজিয়েছে, যা মানুষ যখন এই মন্দিরগুলো দর্শন করতে আসেন সেই সময় তারা কিন্তু সত্যি আকৃষ্ট হয়ে যান এবং মুগ্ধ হন। আমি কিন্তু এখানে এসেও কিন্তু খুব সুন্দর ভালো লেগেছে, মুগ্ধ হয়েছি এই প্রতিমা মন্দির আলোকসজ্জা ডেকোরেশন সব কিছু মিলে, সত্যি অসাধারণ। ভিউয়ার্স, আজকে এই মন্দির এসে সত্যি অনেক ভালো লেগেছে, আর আজকে মতো আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন ক্লু পেজে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।